এর আগের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল এগারো আগস্ট কৌমি মাদ্রাসাগুলো খুলে দেওয়া হবে তো এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কী জানিয়েছে বিষয়টি কতটুকু সত্য বা কবে খোলা হবে চরুণ বিস্তারিত জানা নেওয়া যাক করোনা পরিস্থিতির কারণে বন্ধ থাকা কৌমি মাদ্রাসা খোলার কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার বৃহস্পতিবার পাঁচ আগস্ট রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এর আগে বেফাফুল মাদার ইসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক ভারপ্রাপ্ত মাওলানা মোহাম্মদ জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয় আগামী এগারো আগস্ট থেকে কৌমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ওই শিক্ষা মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট জানিয়ে দেয় কৌমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি এতে বলা হয় দেশের কৌমি মাদ্রাসা খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি অথচ ব্যফাফল মাদার ইসিল আরাবিয়া বাংলাদেশের পরিচালক ভারপ্রাপ্ত মাওলানা মোহাম্মদ জুবাইয়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী এগারো আগস্ট থেকে দেশের সব কৌমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে যা সত্য নয় তো শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি জানানো হয়েছে যে উনি যে মাওলানা সাহেব যে উনি যে বিষয়টি জানিয়েছেন সেটি সম্পূর্ণ মিথ্যে এবং বিষয়টি সত্য নয় সোভিয়েটস এটি ছিল সর্বশেষ আপডেট এবং পরবর্তী সকল আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে